ভিডিও শুরুতে বলো তোমাদের মধ্যে থেকে কারা আছো যারা এখনো পুরোনো দিনের বাংলা সিনেমা দেখতে ভালোবাসো। আমি কিন্তু মাঝে মধ্যেই দেখি, মানে সত্যি পুরোনো দিনের বাংলা সিনেমাগুলোর মধ্যে না একটা আলাদা ফ্লেভার, সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোক বা তারপরে যখন ইস্টম্যান কালার এলো, তারপরে আরও কালার সিনেমা এলো, মানে 80s বলো 90s বলো, ইনফ্যাক্ট 2000 থেকে 2010 সালের ভেতরেও কিছু কিছু সিনেমা কিন্তু আমার বেশ 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 ভালো লাগে, এবং এখন আমি সময় পেলে সেই পুরোনো দিনের সিনেমাগুলো দেখি। তো অনেকদিন ধরে ওল্ড ইজ গোল্ডের কোনো সিরিজ আনা হচ্ছিলো না, মানে এপিসোড আনা হচ্ছিলো না, তো ফাইনালি আরও একটা এপিসোড নিয়ে চলে এলাম। আজকে আমরা কথা বলবো বাহাদুর নিয়ে। আই থিঙ্ক তোমরা অনেকে এই সিনেমাটা দেখেছো, যদি না দেখে থাকো এই সিনেমাটা কিন্তু ফ্রিতেই তোমরা দেখতে পারবে। ইনফ্যাক্ট এখন ভিডিওটা যে প্ল্যাটফর্মে দেখছো সেই প্ল্যাটফর্মে পেয়ে যাবে, ডিরেক্টলি আমি বলছি না, বুঝে নাও বাকিটা। বাহাদুর বেঙ্গলি ফুল মুভি বলে সার্চ করলেই পেয়ে যাবে। তো এটার চিত্রনাট্য সংলাপ কাহিনী লিখেছেন হচ্ছে অঞ্জন চৌধুরী, কিন্তু তিনি কিন্তু পরিচালনা করেননি, পরিচালনা করেছেন অভিজিৎ সেন। এবং এখানে মেইন টাইটুলার ক্যারেক্টার বাহাদুরে আমরা দেখতে পাচ্ছি ড্যানি ড্যাংজোপাকে। ইয়াস, ড্যানি আমার খুবই পছন্দের অভিনেতা, এবং তার পাশাপাশি তাপস পাল ছিল, শুভেন্দু, সাবিত্রী, বিপ্লব চ্যাটার্জি, সঙ্ঘমিত্রা, মানে একটা দারুণ কাস্টিং। তোমরা সবাই জানো অঞ্জনবাবু যখন কাজ করতেন তার কিছু মানে টিম ছিল, সেই টিমের বাইরে তিনি চট করে বেরোতে চাইতেন না। তো কমন কিছু ফেস ছিল তাদের নিয়ে তিনি কাজ করতে ভালোবাসতেন, এমন না যে তিনি তাদের নিয়ে শুধু কাজ করছেন তার বাইরে কাজ করেনি, তার বাইরেও তিনি কাজ করেছেন। তো বাহাদুরের যেটা মেন গল্প, বাহাদুর এখানে যে ক্যারেক্টারটা, সে একটা বাড়িতে আসে, অ্যাকচুয়ালি তাকে বাড়িতে আনা হয় কেয়ারটেকার হিসেবে। শুভেন্দু এবং সাবিত্রী সেই বাড়ির মালিক এবং মালকিন। শুভেন্দুর বড় অফিস আছে, সেই অফিসের ম্যানেজারকে সে বলে যে বাড়ির কেয়ারটেকার একজন দরকার, যে বাড়িটা দেখভাল করে রাখবে, বাড়ির টুকটাক কাজ বাজার করে দেওয়া, এই করে দেওয়া, এগুলো করে দেবে। তো সে পাহাড় থেকে নিয়ে আসে বাহাদুরকে, এবং ড্যানি এখানে আসার পর তার হিস্ট্রি বলে, তার ওয়াইফ এবং বাচ্চা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই যে নতুন বাড়িতে আসে সেই বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে রাজু, সেই রাজুর মধ্যে সে তার নিজের ছেলেকে দেখতে পায়। তো এবার গল্প যত এগোতে থাকে এই ড্যানিকে কিন্তু, মানে বাহাদুরকে, পরিবারের ম্যাক্সিমাম লোক ভালোবাসলেও কেউ কেউ থাকে যেমন বিপ্লব চ্যাটার্জি, সঙ্গমিতা, তারা কিন্তু এই ব্যাপারটাকে ভালো চোখে দেখে না। রাজুর প্রতি বাহাদুরের যে একটা আলাদা অ্যাফিনিটি আছে, মানে একটা কেয়ারিং নেচার, সেটাও তারা পছন্দ করে না। তারা মনে মনে অনেক কিছু ভাবে যে বাহাদুর হয়তো কিডন্যাপ করে চলে যাবে, ভুলভাল বোঝাবে এই ব্যাপার। কিন্তু সাবিত্রী থেকে শুরু করে বাড়ির যে বোন ছিল, মেয়ে ছিল, শুভেন্দুর মেয়ে, তারা কিন্তু বাহাদুরকে যথেষ্ট ভালোবাসে। কিছু সিন আছে, দৃশ্য আছে যেগুলো মানে হাসাবেও তোমাকে, কাঁদাবেও। হাসির যেরকম আছে, ও তো পাহাড়ি লোক বাহাদুর, তো তাকে বলা হয়েছে যে ধরো কালো জিরে আনতে, কিন্তু সে নিয়ে এসছে ভালো চিরে, ঠিক আছে, ভুলে গেছে, কালো জিরে করতে করতে ভালো চিরে হয়ে গেছে। তারপরে ধরো ইমোশনাল সিন যদি বলা হয়, সে পাহাড়ি লোক, খেটে খাওয়া মানুষ, সে প্রচুর ভাত নিয়ে বসেছিল খেতে, তো তাকে দেখে বলা হয়েছিল যে সে রাক্ষসের মতন ভাত খাইয়ে খায়, তারপর থেকে সে অল্প করে ভাত নিতে শুরু করে। তো এরকম একটা দারুণ ব্যাপার আছে। এবং তাপস পাল যেখানে সেই বাড়ির মেয়েকেই ভালোবাসে, কীভাবে মানে এই পরিবারের সাথে যুক্ত হবে না যুক্ত হবে, বাহাদুরও সেখানে হেল্প করে, এবং ক্লাইম্যাক্সে এসে একটা একটা অ্যাকশন সিকোয়েন্সও আছে। সো ওভারঅল ইটস এ নাইস প্যাকেজ, আমি যেটা বলার চেষ্টা করছি। গানগুলো বেশ ভালো, বাহাদুরের একটা ও রাজু রাজু বলে একটা গান আছে, সেই গানটাও যথেষ্ট ভালো। তোমরা প্লিজ 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 এখনও যদি না দেখে থাকো এই সিনেমাটা দেখো, একদম মন ছুঁয়ে যাওয়ার মতন সিনেমা। এবং এই সিনেমা আমি বলছি এখনকার অনেক বাংলা সিনেমা এই সিনেমা টেক্কা দিয়ে যেতে পারে এখনও, মানে সুপার সুপার এক কথায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদেরকে আর কি মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।